চৌধুরী খ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে আমি বানাবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। চলো দেখে নাও আমি রেসিপিটা কিভাবে বানাই। এই ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়িটা করার জন্য আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, সেটাকে আমি দুভাগ করে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, তাই ইলিশ মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি, বেশি ভাঙবো না, হালকা ভেঙে নেব। ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি একটু ভেঙেও নিয়েছি, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচো দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো টমেটোটা আমার প্রায় গলে গেছে। এবার আমি এখানে দেখো সরু সরু করে আলু কেটে রেখেছি, এবার এই আলুগুলোকে একটু ভেজে নেবো এর সাথে। দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এরকম ভাবে বেগুন কেটে রেখেছি, এই বেগুনগুলো এবার আমি একটু ভেজে নেব। দেখো আমার আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে সব উপকরণ একসাথে নাড়াচাড়া করে নেবো খানিকক্ষণ। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো যাতে আলুগুলো আমার গলে যায়। দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে আমার আলুটা সুন্দর করে গলে যায়। দেখো আমার আলুগুলো কেমন গলে গেছে, এবার একটু ঝোলটা আমি একটু শুকিয়ে নেব। এর মধ্যেই আমি এবার দিয়ে দেবো ইলিশ মাছ মাথা যে ভেজে আমি ভেঙে রেখেছিলাম সেই ভাঙা মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ঝোলটা যতক্ষণ না শুকাচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নেব, ঝোলটা শুকিয়ে গেলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। এর মধ্যে আর কিচ্ছু দিতে রাখবো না, খুবই সহজে রান্নাটা কিন্তু হয়ে যায়। দেখো আমার ঝোলটা পুরো শুকিয়ে গেছে, পুরো গা মাখা হয়ে গেছে। আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। দেখো তোমরা কাঁটা চচ্চড়ির রেসিপিটা আমার হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কত সুন্দর হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে এই কাঁটা চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমাকে লাইক করতে শেয়ার করতে একদম ভুলবে না। আজকের জন্য এটুকুই, টাটা।